আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে পুরনো ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যের মধ্যে মৃৎশিল্প একটি অন্যতম। শত শত বছর ধরে বাঙালির ঐতিহ্যের সাথে মিশে আছে এই মৃৎশিল্পের ঐতিহ্যও। সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে মৃৎশিল্পের তৈজসপত্র তৈরি করা হয়, অর্থাৎ গৃহস্থালির যে তৈজসপত্রগুলো রয়েছে সেগুলো তৈরি করা হয়। তেমনি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে বিজয়পুর সহ বেশ কয়েকটি গ্রামে এই মৃৎশিল্প তৈরি করা হয়। মৃৎশিল্পের মাধ্যমে গৃহস্থালির বিভিন্ন তৈজসপত্র এখানে তৈরি করা হয়। বিজয়পুর সহ আশেপাশের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে বর্তমানে খুব বেশি এই তৈজসপত্রগুলো তৈরি হচ্ছে। গণমাধ্যমের কারণে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে এই তৈজসপত্রগুলো পরিচিতি পাচ্ছে, যার কারণে গৌরব সগৌরবে বেড়েছে এই মৃৎশিল্পের ব্যবহার। বিশেষ করে বর্তমানে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ সহ পরিবারের প্রয়োজনেও এসব মৃৎশিল্পের আসবাবপত্র বা তৈজসপত্র ব্যবহার হচ্ছে। কুমিল্লার বিজয়পুরের মাটি এই মৃৎশিল্পের জন্য বেশ উপযুক্ত, যে কারণে এখানকার মাটির দিয়েই তৈরি করা হচ্ছে এই তৈজসপত্রগুলো। তৈজসপত্রগুলো শুরুতেই কাদা মাটি দিয়ে তৈরি করা হয়, তারপর এগুলোকে আগুনে পুড়িয়ে ব্যবহার উপযুক্ত করা হয়। আগুনে পোড়ানোর পরে সেগুলো লাল কালার ধারণ করে, আর তারপরেই সেটি বাজারজাত করা হয়। নারী পুরুষ উভয়দের হাতেই এই তৈজসপত্রগুলো তৈরি হয়। কুমিল্লার বিজয়পুরের যে মৃৎশিল্পের তৈজসপত্রগুলো সেগুলো আপনি কিনতে পারেন একেবারে ফ্যাক্টরি থেকে, অর্থাৎ আপনি যদি এসব গ্রামে যান সেই গ্রামের ভেতর থেকে আপনি তাদের নিজের হাত থেকেই তৈরি মালামালগুলো আপনি কিনতে পারবেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার থেকে কুমিল্লা নোয়াখালী সড়কের একটু এগুলেই বিজয়পুর। সেই বিজয়পুর নেমে আপনি যে কাউকে জিজ্ঞাসা করলে যে বিজয়পুর মৃৎশিল্পে যাবেন সেটা বললে দেখিয়ে দেবে। পরিবহন ব্যবস্থা খুবই ভালো, এখানকার রাস্তাঘাটও খুব সুন্দর, আপনি ব্যক্তিগত গাড়িতে আসতে পারেন অথবা পদুয়ার বাজার নেমে আপনি সিএনজি অটোরিকশা অথবা অটোবাইকে করেও এই বিজয়পুর আসতে পারেন। একটি ব্যাপার যে আমরা বাংলাদেশে প্রায় 4.5 কোটি পরিবার আছে, আমরা প্রতিটি পরিবারে যদি একটি বা দুটি করে এই মাটির তৈজসপত্রগুলো ব্যবহার করি তাহলে এটির ব্যবহার বাড়বে, চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে সেটির উৎপাদনও বাড়বে এবং সেক্ষেত্রে মানুষের কর্মসংস্থানও হবে এবং যারা এই জিনিসপত্রগুলো তৈরির সাথে সম্পৃক্ত তাদেরও ভালো আয় রোজগার হবে। একেবারে স্বাস্থ্যসম্মত এই মাটির তৈজসপত্রগুলো সব ক্ষেত্রেই ব্যবহার করা যায়, তুলনামূলকভাবে দাম একটু কমই আছে যার কারণে সাশ্রয়ীও হবে। মূলত কর্মসংস্থানের ব্যবস্থা হবে, পাশাপাশি আমাদের দেশীয় পণ্য ব্যবহার করা হবে, তাই আমরা সবাই যদি একটু সচেষ্ট হই, সবাই যদি আন্তরিক হই, সবাই যদি মনে করি যে এই তৈজসপত্র ব্যবহার করব তাহলে কিন্তু শিল্পটি আরও বেশি প্রসার হবে। একটি সুখবর যে এই তৈজসপত্রগুলো দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ, আমেরিকা, কানাডা সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। রপ্তানিযোগ্য এই তৈজসপত্রগুলো নারী এবং পুরুষের হাত ধরেই তৈরি করা হয়। বিজয়পুরের অনেকগুলো পরিবার যারা এই মাটির তৈজসপত্র তৈরির সাথে জড়িত আছে।
তৈজসপত্রের মধ্যে অন্যতম হচ্ছে হাঁড়ি, পাতিল, কলস, মগ, চায়ের কাপ, বিভিন্ন রকম বাটি, থালা বাসন, পাতিল, এছাড়া ফুলদানি, শোপিস সহ আরও বেশ কয়েকটি পণ্য তৈরি হয়, যা কিনা আমাদের গৃহস্থালির কাজে সবসময় ব্যবহার করতে হয় এবং আমাদের ব্যবহারের কাজে লাগে। এবং এই পণ্যগুলো বিদেশ গেলেও সেখানেও যেমন ব্যবহার হবে, পাশাপাশি শোভাবর্ধনও হয়, বিশেষ করে মাটির টব, ফুলদানি সহ আরও বেশ কয়েকটি শোপিস আছে যেগুলো আমাদের ঘরের আশেপাশে অথবা ড্রয়িং রুমে বারান্দায় রাখলে সেগুলো শোভাবর্ধন হয়। মৃৎশিল্পগুলোর যে তৈরির প্রক্রিয়া সেগুলো দেখতে হলে আপনাকে যেতে হবে বিজয়পুরের সেসব গ্রামে। আপনার যদি সময় হাতে থাকে, বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন যদি আপনি ফ্রি থাকেন, আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে এই বিজয়পুর ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে যারা নতুন প্রজন্ম তারা এই মৃৎশিল্প সম্পর্কে জানলো, দেখলো এবং সেগুলো ব্যবহার করার জন্য তাদের একটা মানসিকতা তৈরি করা হবে। এখানে মৃৎশিল্প এটা সারা বিশ্বে এটা কিন্তু এখানে সাপ্লাই হয়। এখন এটা আমরা চাই এটা বিশ্বের একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাক। এটা পাইতে গেলে যা দরকার আপনার সরকারের কাছে আবেদন করে জানিয়ে দিচ্ছি, এটা যখন সেইটা সেই ব্যবস্থা উনি করে দেয়। আর গ্যাসটা দিলে সবচেয়ে সুবিধা হয়, গ্যাসের গ্যাস হইলে এটা সারা বিশ্বে এটা প্রচলন হবে এবং স্বীকৃতি পাবে। সুন্দর মাল এখান থেকে সারা আমেরিকা, কানাডা, আমেরিকা রাষ্ট্র এখানে আসছিল, ড্যান মর্জিনা উনি আসছিল এখানে, আসে দেখে গেছে, উনি এটা স্বীকৃতি দিয়ে গেছে। তখন গ্যাস ছিল, এখন তো গ্যাসটা নাই। দয়া করে গ্যাসটা যদি দেন সবচেয়ে সুবিধা হবে। আমাদের গ্রাম তো চারটে আছে, চারটে বলতে একটা উত্তর বিজিপুর, নোয়াপাড়া, ধরনীবন, ধরনীবন ইদান দক্ষিণ বিজিপুর, আর আছে ডাঙ্কু, চারমুজা। এখানে আমি বাধ্যতা তো করে আছি আজ থেকে 100 বছর আগে, তারা তো কোনো পয়সাটা যাবে জানে। এখন তো আমরা 100 বছরের পরে তো আমরা আছি, আমরা 50-60 বছর করি, এটা তো আমরা কি জান, এটা তো কিছু বুঝিনি, আমরা বুঝেন নাকি কিছু। আরো পরিবর্তন হয়েছে, মালিক নাই, থাকলে তো একটু আরো এই মালগুলোর চাহিদা কেমন আছে? প্রথমে আমাদের এখানে বড় যে মৃৎশিল্পটা, এখান থেকে আমি কর্মস্থান শিখছি, শিখার পরে এখানে আমাদের এই যে লোকগুলো কাজ করছিল তখন আমরা আস্তে 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 এটার থেকে আমরা সইরা আইছি। আসার পরে আমি একটা পতাকা দিয়েছি, এই জায়গাটা হচ্ছে মানে আরেকজনের, তো এটা ভাড়া নিচ্ছি, ভাড়া নেওয়ার পরে আমার এখানে 10-12 লক্ষ টাকা খরচ করছি। করার পর দেখলাম আমি আগে নিজে নিজে এটা করি, করার পরে এবার দেখলাম যে আমি যদি 10 লক্ষ টাকা খরচ করি তাহলে আমার আর ফ্যামিলি কয়েকটা আর ফ্যামিলি খাইয়া বাঁচিয়ে চলতে পারবে। তখন এটা আমি এটা পদক্ষেপ নিয়েছি। নেওয়ার পরে এবার আস্তে 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 যখন বছর তিনেক যায় তখন দেখলাম যে না, আমাদের এটা চাহিদা আস্তে আস্তে বাড়তে আছে, কমতে আছে না। আগের প্রোডাক্ট গুলা ছিল আপনার শোপিস, শোপিস অনেক উন্নত মানের, হ্যাঁ, এখন তো দধির বাটি আর কাপ, এগুলা একটা দধির পাত্র গ্রামে বানানো হইতো, ওই পাত্রটা এখানে আর গ্রামে হয় না। এখন একটা বাটি সিস্টেম একটা বাইর করে এখন আমাদের এখানে ওই জিনিসটা এখন চলতেছে, এমনকি আরো এলাকায়ও ব্যক্তিগত ভাবে এটা করছে। তো এখন এই জন্য এখন মালের বাটি আর কাপ, এমনকি একটা রসমালের পট আছে, মাটির এই তৈজসপত্রগুলো তৈরির প্রক্রিয়াটি চমৎকার একেবারেই। প্রথমে জমি থেকে এঁটেল মাটি সংগ্রহ করা হয়, সেই মাটি বিভিন্নভাবে প্রক্রিয়া করে তারপর কাদা মাটি তৈরি করা হয়, মণ্ড তৈরি করা হয়, সেই মণ্ড থেকে সেই মাটি থেকে মেশিনে এবং হাতে বিভিন্ন তৈজসপত্রের ডিজাইন করা হয় এবং সেটি তৈরি করা হয়, তারপরে রোদে শুকানো হয়। এই মাটির তৈজসপত্রগুলো ব্যবহার উপযুক্ত করতে বেশ কয়েকটি ধাপ
অতিক্রম করতে হয়, তার মধ্যে তৈরি করে রৌদ্রে শুকাতে হয়। রৌদ্রে শুকানোর পর সেগুলো মাটির চুল্লি অর্থাৎ চুলার ভেতরে রেখে চারপাশে বন্ধ করে তারপরে ভেতরে আগুন দেওয়া হয়। অনেকটা ব্রিকফিল্ডে যেভাবে মাটি পুরানো হয় অনেকটা সেরকমভাবেই করা হয়। এই পদ্ধতিটি একেবারে সনাতন অর্থাৎ পুরনো এই পদ্ধতিটি। আগে যেমন এই পদ্ধতিটি ছিল এখনও সেই পদ্ধতিটি আছে। বর্তমানে বাজারে বেশ চাহিদা দধির পাতিল এবং চায়ের কাপ। আপনারা নিশ্চয়ই জানেন যে সারা বাংলাদেশে এখন বিভিন্ন নামে চায়ের দোকান তৈরি হচ্ছে, চায়েরও বিভিন্ন রকম বের হয়েছে। সেই চা পরিবেশনের জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই মাটির চায়ের কাপ। এগুলো দামে একটু কম। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে দধি ফিন্নি তৈরি করতে ওয়ান টাইম মাটির কাপ দেওয়া হয়, যেই কাপগুলো আপনি ব্যবহার করে আবার ভেঙে ফেলতে পারবেন। যেহেতু দামে খুব বেশি না, সেক্ষেত্রে আপনি পরিবেশনের পরে সেই ওয়ান টাইম কাপগুলো ভেঙে ফেলতে পারেন এবং সেগুলো আবার মাটি হয়ে যায়, অর্থাৎ পরিবেশ বান্ধব। সব মিলে যদি আমরা বলি যে আসলে এই মাটির তৈজসপত্র, মাটির খেলনা, মাটির ফুলদানি সহ শোপিসগুলো যদি আমরা ব্যবহার করা শুরু করি তাহলে আরও বেশি প্রসার ঘটবে। আমি সবাইকে আহ্বান জানাবো, চলুন না আমরা আমাদের এই পণ্যের প্রতি একটু আন্তরিক হই, আমরা আমাদের হাত বাড়িয়ে দিই এবং আমরাও ব্যবহার করা শুরু করি। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং আমরা যদি আমাদের মাধ্যমে বিদেশে পাঠাতে পারি সেক্ষেত্রেও আমাদের সুনাম আরও বাড়বে।